Hello viewers, assalamu alaikum. Welcome back to Jannatul Sonia blogs. Aajker blog tai shesh blog amar babar barite. Ami aajke chole jacchi Dhaka. এই যে দেখতেছেন মাছগুলা এই তেলাপিয়া মাছগুলো আমার হাজবেন্ড কিনে এনেছে পাশে একটা পুকুরে মাছ ধরতেছিল দেখে নিয়ে আসলো মাছগুলো আমার আম্মু কেটে দিচ্ছে এগুলা ঢাকা নিয়ে যাব আর এই যে আমার আম্মু বুনা খিচুড়ি রান্না করেছে সকালে নাস্তার জন্য আর আমের আচার দিয়ে পেঁয়াজ মাখিয়েছে সাথে গরুর মাংস আছে নাস্তা খাওয়া শেষে এই যে ওরা ওদের আন্টির সাথে দুষ্টুমি করতেছে ওর আন্টি আমার মাথার উপর আনবে বলেছিল এখন ওরা ওইখানে বসে ওরাই দুষ্টুমি করতেছে বাচ্চারাও ওদের নানুবাড়িতে গিয়ে খুব এনজয় করে খোলামেলা জায়গা পায় সারাক্ষণ দৌড়াতে পারে লাফাতে পারে খেলাধুলা করতে পারে ঢাকা তো বাসার মধ্যে সারাক্ষণ বন্দি থাকতে হয় বাচ্চাদের এই যে আমি চলে আসলাম স্টেশন বের হওয়ার সময় আর ভিডিও করতে পারি নাই আমার খুব মন খারাপ ছিল সব সময় বাবার বাড়িতে আসার সময় হাসি খুশি আসি যাওয়ার সময় আমার খুব খারাপ লাগে কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দেই না খুব খারাপ লাগে সিচুয়েশনটা এরকম কান্নাও করতে পারি না কান্না করলে আম্মু দেখলে আম্মুর মন খারাপ হয়ে যাবে নিজে নিজেই নিজের মধ্যে ইমোশনালটা চাপিয়ে রাখি দিনগুলো খুবই তাড়াতাড়ি চলে গেছে এরকম মনে হলো তো এটা হলো আখাউড়া স্টেশন এই স্টেশনটা অনেক বড় আজকে স্টেশনে এত লোক ছিল না আমাদের ট্রেনটা ছিল বিকেলের মহানগর 4:20 ছিল ট্রেনের টাইম কিন্তু স্টেশনে এসে জানতে পারলাম ট্রেন 1 ঘন্টা লেট করবে যেটা 4:20 আসার কথা ছিল সেটা 5:20 এসেছে তো স্টেশনে অনেক রোদ ছিল বাইরে বসতে পারতেছিলাম না বাচ্চারাও খুব বিরক্ত হচ্ছিল এই রোদের মধ্যে এই জন্য খুঁজতেছি কোথাও বসা যায় কিনা প্ল্যাটফর্মে ভালো রুম আছে কিনা ছোট ভাইকে পাঠিয়েছি দেখার জন্য এই তো রুমে আসে বসলাম রুমটা ভালোই পরিষ্কার ছিল এই জন্য এসে বসলাম আমার ছোট ভাই এসেছে আমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য এই যে বসে আছে আমরা ট্রেনে উঠে গিয়েছি ট্রেনে উঠে ওরা অনেক খুশি জানলার পাশে বসেছে ওরা দুজন আমার পাশেই বসেছে
ওদের বাবার সিটটা এক সিট পড়ে, এক তো ওরা ওখানে না গিয়ে আমার পাশে বসেছে। গাড়িতে উঠে যেহেতু একটু বিকেল টাইম, ওদেরও হালকা ক্ষুধে লেগে গিয়েছিল, তো ওরা বিস্কিট খাচ্ছে। আর আমার হাজবেন্ড জিজ্ঞেস করলো যে জানাজোর খাবো কিনা গাড়িতে, ওরা খাচ্ছে। ওরা আমার কাছে কিছুক্ষণ বসে থাকার পর বলতেছে বাবার কাছে যাব, আমি বললাম যাও। ওই যে ওরা ওদের বাবার কাছে বসে আছে দুজনেই। বাচ্চারা কোথাও জার্নি করার সময় খুবই মানে কতক্ষণ ভালোই থাকে, তারপর ওদের বিরক্ত করা শুরু হয়ে যায়, ওরা আর এক জায়গায় বসে থাকতে চায় না। ব্যাপারটা ওখানে বসে বসে এদিকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে উকিঝুঁকি করছিল। যে বগিতে অনেকগুলো প্যাসেঞ্জার দাঁড়ানো ছিল, জানি না ট্রেনের আসলে রুলস ঠিক নাই আজকাল, এই করোনা ভাইরাসের মধ্যেও মানুষ ইনস্ট্যান্ট টিকিট কেটে দাঁড়িয়ে থাকে। এই যে আমি একটু কফি খেয়ে নিচ্ছিলাম, খেতে খেতে বাইরে জানলা দিয়ে দেখতেছি। আমার খুবই ভালো লাগে, আমি যখনই জার্নি করি সবসময় জানলার পাশে বসে বাইরে তাকিয়ে থাকি, চারদিকে শুধু সবুজ আর সবুজ, দেখতে ভালো লাগে।
বেজে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে এসে ট্রেনটা 1.5 ঘন্টা বসেছিল। আজকে এমনিতেই বিভিন্ন জায়গায় সিগন্যালের জন্য ট্রেন দাঁড়িয়েছিল, আর এই জায়গায় তো একদম 1.5 ঘন্টা একটা না, সবাই বিরক্ত হয়ে গেছিলাম, বাচ্চারা তো অনেক বিরক্ত হয়ে গেছিলো। একে তো ট্রেন লেট করলো, পুরো 1 ঘন্টা লেট করলো, তারপর আবার জায়গায় জায়গায় সিগন্যালে বসে থাকতে হলো, আর এখানে এসে 1.5 ঘন্টা বসেছিলাম। ট্রেন থেকে যাত্রীরা নেমে স্টেশনে হাঁটতেছিল, প্রথম দিকে জার্নিটা মজাই ছিল, তারপর বাচ্চারাও বিরক্ত হয়ে গেছে। আর এই যে ট্রেন ছেড়েছে, ঢাকায় অনেক সুন্দরভাবে রাস্তাঘাট সাজানো হয়েছিল 26 মার্চ উপলক্ষে। কমলাপুর স্টেশনটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। ট্রেন কমলাপুর স্টেশনে ঢুকে গেছে, এখন আমরা নামতেছি ট্রেন থেকে। অনেক লম্বা জার্নি ছিল, ওই জন্য বাচ্চারা ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, পায়ে ব্যথা পাচ্ছে। কমলাপুর প্ল্যাটফর্মটা খুবই বড়, এটা পার হতে অনেক কষ্ট হচ্ছিল। স্টেশন থেকে বের হয়ে আমরা সিএনজিতে উঠে গেলাম। কমলাপুর স্টেশন থেকে বাসায় যেতে 20-25 মিনিট সময় লাগে। আমার ব্লগটি যারা দেখতেছেন আপনারা, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আপনাদের কমেন্টগুলোর আশায় থাকি আমি। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। প্রত্যেকটা ভিডিও বানাতে আমার খুবই কষ্ট হয়, তারপরও আমি এগুলো করি, আমার শখের বশত আমি এগুলো করি, আমার খুব ভালো লাগে এগুলো করতে। তো আপনাদের সবার অনুপ্রেরণা পেলেই আমি আর অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো বাসায় আসার পর আর কোনো কিছু ভিডিও করতে পারি নাই, খাওয়া দাওয়ার পর বাচ্চারা টায়ার্ড ছিল, ওরা তেমন কিছু খেতেও চায় নাই, ঘুমিয়ে পড়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।